পাচ্ছ নেতাজি বাসভবন অলরেডি কিন্তু প্রচুর মানুষের কিন্তু দর্শকদের কিন্তু ভিড় শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। প্রচুর ভক্তরা, যে নেতাজির ভক্তরা, তারা কিন্তু এখানে আসতে শুরু করে দিয়েছে। প্রচুর মানুষ কিন্তু এখানে আসছে দেখতে পাচ্ছ। দেখুনি, নতুন দেখছো, তোমরা দেখতেই পাচ্ছ যে সেই যে BL7169 যে গাড়ি, এই গাড়িটা কিন্তু, এই গাড়ি করেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু এখান থেকে দেখতে পাচ্ছ। নমস্কার বন্ধুরা, আজ তোমাদেরকে একটা নতুন ভিডিওতে স্বাগতম জানাই। আজকে তোমাদেরকে নিয়ে যাবো ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ স্বাধীনতা সংগ্রামী, আমাদের যে প্রিয় সকলের সর্বসেরা, যিনি না থাকলে হয়তো আমাদের দেশ আজকে স্বাধীন হয়েছিল সেটা বুঝতেই পারতাম না। আজ সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, আর জন্মবার্ষিকী উপলক্ষে তার যে কলকাতার এলগিন রোডে যে বাসভবন রয়েছে, সেই বাসভবনের সামনে আজ আমরা যাব এবং তোমাদেরকে দেখাবো তার যে জন্মদিনে যে কত হাজার হাজার মানুষের যে তার জন্য তার বাড়িতে উপস্থিত হয়েছে, সেই সমস্ত কিছু আজকে তোমাদের সামনে তুলে ধরবো। চলো ওনার বাড়ির সামনে যাই, গিয়ে তারপরে তোমাদেরকে সকল সমস্ত দৃশ্যটা তোমাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফাইনালি যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে বাসভবন কলকাতা এলগিন রোড, সেই 38/2 নেতাজি ভবন যে এলগিন রোড, সেই এলগিন রোডের সামনে কিন্তু আমরা চলে এসেছি। তোমাদেরকে ভিতরে যাবো, দেখি ভিতরে যদি প্রবেশ করতে দেয় তাহলে ভিতরের দৃশ্য তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ নেতাজির মূর্তিটা, দেখতেই পাচ্ছ যে 38/2 নেতাজি ভবন করা হয়েছে। আর আমরা ভিতরের দিকে এখন প্রবেশ করছি। আজ এখানে কিন্তু পুরোপুরিভাবেই ফাঁকা রয়েছে, আর গত বছর কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল। আজ অনেক লোক, এখন যেহেতু অনেক সকালবেলা এসেছি তাই এখনও অনেক লোক আসতে বাকি আছে। এখানেই দেখতে পাচ্ছ যে নেতাজির যেই রয়েছে সেখানে কিন্তু মাল্যদান করা হয়েছে, এখানে সাজানো হয়েছে কত সুন্দরভাবে। আর তোমাদেরকে দেখাচ্ছি যারা এর আগে দেখুনি, নতুন দেখছো, তোমরা দেখতেই পাচ্ছ যে সেই যে BL7169 যে গাড়ি, এই গাড়িটা কিন্তু, এই গাড়ি করেই কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু এখান থেকে তার বাসভবন তথা পুরো ভারতবর্ষ ছেড়েছিলেন স্বাধীনতার জন্য। কিন্তু এরপর রয়েছে এটা ডক্টর শিশির কুমার বোস, এই যে শিশির কুমার বোসকে দেখতে পাচ্ছ, ইনি কিন্তু ওনার নেতাজি সুভাষচন্দ্র বসুকে গাড়ি করে নিয়ে এগিয়ে পৌঁছে দিয়েছিলেন। তোমাদেরকে আমি এখন দেখাবো যে নেতাজি সুভাষচন্দ্র বসু, এই যে আপনি যেটা দেখলেন সেটা কিন্তু ছিল নেতাজির বংশধর। আর এই সেই স্ত্রী, এই সেই সিঁড়ি দেখতে পাচ্ছ, এই সিঁড়ি বেয়ে কিন্তু 1941 সালে 17 জানুয়ারি, 16 থেকে 17 জানুয়ারি রাত্রিবেলায় কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু বাড়ি থেকে গোপনে বেরিয়ে পড়েছিলেন। যত মানে ইংরেজরা পুরো পাহারাদার ছিলেন সেই সময় নেতাজিকে পুরো গার্ড দিয়ে রেখেছেন, সেই তা সত্ত্বেও তিনি কিন্তু বেরিয়ে পড়েছিলেন ভারত মায়েরকে স্বাধীন করার উদ্দেশ্যে। এরপর তোমাদেরকে দেখাবো যে ভিতরে যে একটা সুন্দর একটা অনুষ্ঠান করা হয়েছে, সেই অনুষ্ঠানে প্রচুর মানুষ রয়েছে, সেই অনুষ্ঠানটা দেখাবো তোমাদেরকে।
দেখতেই পেলে যে ওনার বাসভবন। আর ভিতরে কিন্তু প্রবেশ করতে, মানে ওনার যে বাসভবনের ভিতরে, সেই ভিতরে প্রবেশ করতে গেলে আলাদাভাবে টিকিট কাটতে হয়। আর এটা কিন্তু কি কখন কি সময় টাইমিং আছে সেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা দেখে নাও, সেই টাইমিং অনুযায়ী তোমরাও কিন্তু এখানে এসে আসতে পারবে। আর এইখানে যে ভিতরে ভিতরে যে প্রবেশ করলে ভিতরের যে ক্যামেরা সেগুলো কিন্তু অ্যালাউ নেই, ছবি তোলা ক্যামেরা ওই সব কিচ্ছু অ্যালাউ নেই। আর সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি টাইমিংটা, তোমরা টাইমিংটা একবার দেখে নাও, সেই সময় অনুযায়ী তোমরাও এখানে চলে আসতে পারো, একবার এসে এখানে ঘুরে যেতে পারো। কিন্তু টাইমিংটা পরিদর্শনের সময় দেখে নাও, সকাল 11টা থেকে বিকেল 5টা, ঠিক আছে। আর সোমবার কিন্তু বন্ধ থাকে। দেখতে পাচ্ছেন এদের বাসভবন অলরেডি কিন্তু প্রচুর মানুষের, কিন্তু দর্শকদের কিন্তু ভিড় শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ প্রচুর ভক্তরা, যে নেতাজির ভক্তরা, তারা কিন্তু এখানে আসতে শুরু করে দিয়েছে। প্রচুর মানুষ কিন্তু এখানে আসছে, দেখতে পাচ্ছ। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কমেন্টে অবশ্যই কিন্তু একবার জয় হিন্দ লিখবে, আর জয় তুই নেতাজি লিখে দিও। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো সকলের কাছে, যে আওয়াজ তুলো যাতে নেতাজি তার প্রাপ্য সম্মানটুকু পেয়ে, মানে ফিরে পাক, আর তিনি যেন আবার ঘরে ফিরে আসে। চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, এর পরবর্তীকালে তোমাদের জন্য নিয়ে চলে আসবো আরও নতুন নতুন যে ভিডিও রয়েছে সেগুলো নিয়ে চলে আসবো। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো, তোমাদের জন্য এর পরবর্তীকালে আরও নতুন নতুন ভিডিও আনতে পারবো। আর অবশ্যই ভিডিওটা শেয়ার করবে। আজকে কিন্তু নেতাজির বিষয় নিয়ে কথা, কিন্তু নেতাজিকে কিন্তু অবশ্যই আমাদেরকে ফিরিয়ে আনতেই হবে। তার জন্য আমাদেরকে সবাইকে একসাথে হয়ে কিন্তু লড়াই করতে হবে। সেই রামচন্দ্র যেমনি আমাদের 500 বছর পর ফিরে এসছে, আর নেতাজি সেই 1941 সালে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর তিনি কিন্তু আর ফিরে আসেন, তাকে কিন্তু ফিরিয়ে আনতেই হবে, তার সম্মান ফিরিয়ে আনতে হবে। চলো টাটা বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।